বেশ কিছুদিন ধরে কন্টিনিউ কাজ চলছে, আর ভালো লাগছে না। এবার মনে হচ্ছে একটু পাহাড় থেকে ঘুরে আসা দরকার। তো বাঙালির কাছে পাহাড় মানেই দুটো জায়গা, দার্জিলিং, আর যদি টাকা একটু বেশি থাকে তাহলে তো সেই হিমাচল প্রদেশ। এই দুটো জায়গা বাদ দিয়ে আমি অন্য কোনো জায়গা এক্সপ্লোর করার কথা ভাবছিলাম। তো ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে আমি ঠিক করে ফেললাম আমি যাব মেঘালয়াতে। তো তোমরা সবাই রেডি? সো 3, 2, 1। কমপ্লিট হয়ে গেছে, তো আর বেশিক্ষণ টাইম নেই, মাত্র 1.5 ঘন্টা বাকি, তারপরে সকাল হয়ে যাবে, ভোরবেলা আমাকে বেরিয়ে যেতে হবে। তো আমি রেস্ট নেওয়াটা আমি ট্রেনেই নেবো, এখানে আর সম্ভব নয়। তো চলো সকালবেলা দেখা হচ্ছে, ততক্ষণ টাটা। আমরা গুয়াহাটির থেকে শেয়ার গাড়ি ধরেছি, শেয়ার গাড়ি ধরে আমরা এখন শিলং নামলাম। সবে হোটেল আমরা এবার খুঁজবো, তার আগে চেষ্টা করব যে এখান থেকে যদি স্কুটি রেন্ট নেওয়া যায়। আমরা পুরোটাই স্কুটি রেন্ট করেই ঘুরবো, তো স্কুটি রেন্ট করে নিতে পারলে এখান থেকে স্কুটি নিয়েই আমরা রুমগুলো খুঁজতে পারবো, তো সুবিধা হবে। সো আমরা এখন স্কুটি আমরা রেন্ট করে নিয়েছি। এই জায়গাটা, দোকানটার নাম হচ্ছে ভেলো সিটি অটোমোবাইল। এটা রাস্তার ওপরেই, ডান দিকে একটুখানি নেমে গেলে এই জায়গাটা পড়বে। তো এই স্কুটিটা আমরা আজকে নিলাম। আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, স্কুটি আমরা পেয়েছি 650 টাকা। আগের একটা দোকানে 600 টাকায় পেয়েছিলাম, বাট সেটা অতটা বেটার ছিল না, তার জন্য আমরা সেটা নিলাম না। এটা নিয়ে এবার আমাদের বাদবাকি দিনগুলো এবার আমাদের চলবে। তো অবশেষে সমস্ত কিছু প্রসেস ফাইনাল করা হয়ে গেল, আমাদের হেলমেটও চলে এসেছে। তবে স্কুটি ভীষণ রেসপন্সিবিলিটি নিজেদের, তো এরকম জায়গা নেবে যেখানে তোমরা পার্কিং জোন পাও। এইসব ট্যুরিস্ট প্লেসগুলোতে যাবে যেগুলো পার্কিং জোন আছে। আর একটা কথা মনে রাখবে, স্কুটি যখন নেবে বা বাইক যখন নেবে তখন প্রপার ওয়েতে তোমরা ফটো ভিডিও করে নেবে, কারণ এখানে কিছু স্ক্র্যাচ ছিল আগে থেকে, তো সেগুলো ওদের শো করিয়ে দেবে, নাহলে পরবর্তীকালে কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে, তার টাকা তোমাদের কিন্তু ভরতে হতে পারে। আর এখানে আধার কার্ড জমা রাখতে হয়, আধার কার্ড জমা রেখে স্কুটিগুলো বা বাইকগুলো নিতে হয়। আমাদের টোটাল 4 দিন আমরা স্কুটি নিয়েছি, টোটাল 2600 টাকা পড়লো, 650 টাকা পার ডে। আমাদের স্কুটি নেওয়া হয়ে গেছে, তো এবার আমরা যাব রুম খুঁজতে, তো সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা, বাই বাই। আজকে আমাদের রুমে যেতে অনেকটা টাইম লেগে গেছে, স্কুটি নেওয়ার পরেও
অনেকটা রুম আমরা ভিজিট করেছি, এখানে রুমের কস্ট কিন্তু অনেকটা হাই, মানে মোটামুটি 1500-1700 একটু ঠিকঠাক হোটেল নিলেই এই বাজেটই পাচ্ছি, এর থেকে কম বাজেটে হাজারের মধ্যে কিছুই পাচ্ছিলাম না। আজকে আমাদের টাইমই হয়নি বিভিন্ন জায়গা যে আমরা ভিজিট করব, তো আজকে আমরা বারাপানি লেক বা উমিয়াম লেক এটাই আমরা ভিজিট করছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখিয়ে দিই তোমাদের, এদিকে হচ্ছে শিলং আর সামনের দিকে হচ্ছে, তোমরা গুয়াহাটি থেকে যদি আসো তাহলে সামনের দিক থেকে আসবে এই লেকটা। শুধু এখানেই নয়, নিচের দিকে বিরাট ল্যান্ডস্কেপ যুক্ত এই লেকটা আছে। তো শিলং যে এত সুন্দর মাউন্টেনের মাঝখানে সেটা আমি আগে জানতাম না, এখানে এসে দেখতে পেলাম যে সত্যি মানে অসাধারণ, মানে দার্জিলিংয়ের থেকে অনেক বেটার এটা। আর ম্যাল রোডটাও কিন্তু ভীষণ সুন্দর, আমি রাতে তোমাদের ম্যাল রোড ভিজিট করাবো। শিলং মেন টাউন থেকে মোটামুটি আধ ঘন্টা ডিস্টেন্সের মধ্যে তোমরা এই লেকের এখানে পৌঁছে যাবে। তবে এটা মাথায় রাখবে যে এখানে আসার সময় তোমরা কিন্তু একটা সোয়েটার বা জ্যাকেট ক্যারি করো। আজকে আমরা যখন আসি তখন অতটা ঠান্ডা ছিল না, কিন্তু যখন স্কুটি নেওয়ার পর আমরা উমিয়াম লেকের জন্য এখানে আসি তখন মোটামুটি আমরা খেপে যাচ্ছিলাম এতটা ঠান্ডা। তো আমাদের ড্রোন রেডি হয়ে গেছে, আমাদের ড্রোন উড়ানো হয়ে গেল এখানে, অসাধারণ ল্যান্ডস্কেপ পেয়েছি, ড্রোন উড়িয়েও হেভি মজা হয়েছে। তোর কেমন লাগলো বল? দারুণ লেগেছে, মানে এতটাও এক্সপেক্টেড করিনি এতটা সুন্দর হবে, কারণ এর আগেও আমি সিকিম ঘুরেছি, সিকিমটা হচ্ছে মানে আলাদাই জায়গা, এটাও মানে আলাদা মানে হেভি জায়গা, তারপরে ড্রোন শটগুলো তো আলাদাই আছে, মানে আলাদা লেভেলে। তো উমিয়াম লেক থেকে তোমরা যদি আরেকটু এগিয়ে আসো তাহলে লেকটা কিন্তু তোমাদের পুরোপুরি আই লেভেলে চলে আসবে। এই জায়গাটা আসতে তোমরা ভুলো না, কারণ ওইটা অনেকটা টপ ভিউ থেকে তোমরা লেকটা দেখছো, আর এটা একদম আই লেভেলের ভিউ, মানে তোমার আই লেভেলে পুরো জলটা এবং তারপরে পুরো পাহাড়গুলো উঠে গেছে চারদিকে, দেখতেই পাচ্ছ সামনে পুরো জলের পরে পাহাড়গুলো উঠে যাচ্ছে। এইটা যে কী একটা মনোরম দৃশ্য, এটা না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। আমি তোমাদের সবাইকে রেকমেন্ড করব ওইখান থেকেও এখানে বেশি এসো, এটা কিন্তু আলটিমেট লেভেলের একটা ভিউ পয়েন্ট। তো এরপর আমরা রুমে যাব, রুমে গিয়ে কিছু চেঞ্জ হয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা যাব হচ্ছে পুলিশ বাজার, যেটা ম্যাল রোডের মতনই। তো সেই পুলিশ বাজারে গিয়ে দেখব কি পাওয়া যায় না পাওয়া যায়, সেখানকার একটি ছোট্ট ট্যুর তোমাদের আমি দেব। তো চলো, এই জায়গাটা আমরা এখানে ইতি করছি, অসাধারণ সময় কাটলো একটা, দেখা হচ্ছে পুলিশ বাজারে, টাটা।
তো আজকে সারাদিন ঘোরার পর এতটা টায়ার্ড ছিলাম যে বিকেলবেলা আমি এখানে আসতেই পারিনি, হালকা চোখ বন্ধ এসেছিল, একটু বিশ্রাম নিয়ে নিয়েছিলাম ঘরে। তো অবশেষে এখন বাজে 9:30 কাছাকাছি, তো 9:30 দিকে আমি এখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমি শিলং ম্যালের এখানে আসলাম, যেটা হচ্ছে পুলিশ বাজার বলা হয় এখানে। তো এখানটায় এসে দেখলাম যে এত রাতেও আমি ভেবেছিলাম হয়তো সত্যিকারের কেউ নেই, সব অন্ধকার হয়ে গেছে, লোকজনও হয়তো নেই, সব বড় বড় দোকানগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু এত ট্যুরিস্ট এখনও এখানে আছে, মানে এত ভালো লাগছে এই জায়গাটা এসে, মানে সমস্ত কিছু ফ্রেশ হয়ে গেল, এত টায়ার্ড ছিলাম পুরো ফ্রেশ লাগছে এখন। তো এইটা হচ্ছে লাভ শিলং লেখা আছে এখানে, ভীষণ সুন্দর একটা জায়গা, এত কালারফুল। আমি রাতেও খাবো না ঠিক করেছি, এখান থেকেই স্ট্রিট ফুড কিছু নিয়ে নেবো। তো এখানে কিছু ঘুরে টুরে কালকে আমি যাব হচ্ছে, যার জন্য এখানে আসা সেটা হচ্ছে ডাউকি লেক, বিভিন্ন ধরনের ওয়াটারফলসগুলো ওখানে ট্রেক করা, তো এগুলো সব কালকে থেকে আমাদের শুরু হবে। তো আজকে শিলংয়েই আমাদের প্ল্যান ছিল, শিলংয়ে থাকা এবং আশেপাশে শিলংয়ের কিছু জায়গা তোমাদের দেখানো। কালকে সকালবেলা দেখা হচ্ছে নতুন ব্লগে, নতুন জায়গায় তোমাদের সেসব জায়গাগুলো এক্সপ্লোর করে দেখাবো এবং তোমাদের সমস্ত খুঁটিনাটি তথ্য দেবো কী করে তোমরা সেই সব জায়গাগুলোয় যাবে এবং খরচ কত। চলো টাটা, গুড নাইট অ্যান্ড সি ইউ, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, গুড বাই।